রাজ্যব্যাপী অঙ্গনওয়াড়ি কর্মীদের ব্যাপক আন্দোলন। শুক্রবার পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের নিকট অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করলেন। স্মারকলিপি প্রদানের পূর্বে মিলনপাড়া থেকে শুরু করে চাকুলিয়া ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্প পর্যন্ত দীর্ঘ বিক্ষোভ পদযাত্রা করলেন। চাকুলিয়ার বিভিন্ন রাস্তায় তাদের দাবিগুলির সমর্থনে ব্যানার পোস্টার সহ মিছিল করে প্রকল্প আধিকারিকের অফিসে উপস্থিত হয়ে তাদের দাবির স্মারকলিপি প্রদান করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে তাদের এই আন্দোলন কর্মসূচি সারা রাজ্যব্যাপী চলবে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সদস্য, সম্পাদক, ব্লক সভাপতি আরও অনেকেই। সভাপতি শ্যামলী বিশ্বাস জানিয়েছেন তারা আজকে সিডিপিওর নিকটে 22 দফা দাবি জানিয়েছেন, যেমন সঠিক সময়ে কর্মীদের অনারিয়াম দিতে হবে, এছাড়াও আরও বেশ কিছু দাবি রয়েছে। এ বিষয়ে সিডিপিও জানিয়েছেন 24 ঘন্টার মধ্যে তাদের পাওনা অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাদের বিভিন্ন দাবিগুলির মধ্যে বেশ কিছু দাবি সিডিপিও মেনে নিয়ে জানিয়েছেন 24 ঘন্টার মধ্যে তাদের অনারিয়াম দিয়ে দেওয়া হবে। সিডিপিওকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনিও ঠিক একই উত্তর দিয়েছেন। বিউরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। আমরা আজকে এখানে ডেপুটেশনের প্রথম হচ্ছে আমাদের অনারিয়াম পাচ্ছি না। 2023 সালের পর থেকে ফেব্রুয়ারি মাস থেকে আমাদের সমস্যাটা হচ্ছে যে মাস হয়ে যাচ্ছে কিন্তু আমাদের যে সেন্ট্রালের যে টাকাটা 4500 টাকা সেই টাকাটা আমাদের সঠিক সময় ঢুকছে না। কোনো মাসে 4 তারিখ, কোনো মাসে 8 তারিখ, কোনো মাসে 20 তারিখে এমন ঢুকছে। গত মার্চ মাসে আমাদের 22 তারিখে ঢুকে গিয়েছিলো, এপ্রিল আর মে মাসে কোনো আমরা টাকা পাইনি এখনও পর্যন্ত এবং আমাদের কোনো সদুত্তর এখনও পর্যন্ত পাইনি। আমাদের এখানে আমরা গত 24 তারিখে এসেছিলাম, 9 তারিখে এসে আমরা স্যারকে বলে গিয়েছিলাম যে আমরা ডেপুটেশন করতে যাচ্ছি বড় করে এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমরা এই ডেপুটেশনে নামছি। তার সদুত্তর যদি আমরা না পাই এর থেকে বৃহত্তর আন্দোলন আমরা নামবো। কত দফা দাবি ছিল? এটা 22 দফা দাবি ছিল। তো আজকে আমরা স্যারের কাছে এলাম, আসার পরে ওই অনারিয়ামের কথা বলাতে স্যার বলল যে 24 ঘন্টার মধ্যে টাকা ঢুকে যাবে। যাই হোক, এটা একটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে এই ন্যূনতম মানে এত মানে ক্রাইসিসের সময় মানে এত মূল্যবান সব জিনিসের মূল্য বেড়ে গেছে, সব কিছু যেভাবে চলছে সেই অনুযায়ী যে আমাদের অনারিয়ামটা দেওয়া হয় এবং এই যে আমরা প্রতিদিন সেন্টারে যাই, মিনিমাম 25 দিন আমাদের সেন্টারে যেতে হয়। আমাদের সহায়িকা দিদিরা যারা আছে তারা প্রতিদিন সেন্টারে যাচ্ছেন, দেখা যাচ্ছে কারো সেন্টার 8 কিলোমিটার, কারো সেন্টার 12 কিলোমিটার, এত দূরে গিয়ে ওরা এই যে সেন্টার প্রতিদিন করছে তাতে দেখা যায় যে অনারিয়ামটা আমাদের দেয় তার 70% আমাদের ভাড়াতেই চলে যাচ্ছে। সেই জন্য যাতে আমাদের এই অনারিয়ামটা একটু বাড়ানো হয়, একটু নয় যেটা সামঞ্জস্য বর্তমান সেই সামঞ্জস্য অনুযায়ী বাজার মূল্য অনুযায়ী যেন বাড়ানো হয় তার একটা দাবি দাবা আমরা রেখেছি। আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের 21,000 টাকা এবং সহায়িকা দিদিদের যাতে 18,000 টাকা দেওয়া হয় এবং এর সাথে আছে যে এগ ভেজ বিলটা আমরা করছি মানে যেটা আমরা খরচা করছি সেই বিলটা আমরা সঠিক সময় পাচ্ছি না। আমরা খরচা করার পরে 1.5 মাস, 2 মাস পরে গিয়ে সেই বিলটা পাচ্ছি, তার কোনো সঠিক কারণ আমরা আজ অবধি পাইনি। যেটা আজ স্যারকে বলেছি, বলেছে এরপর থেকে স্মুথলি হবে, দেখা যাক কী হয়। এরপরে আছে আমাদের যেটা ড্রেস আমরা পরছি, আমাদের বারবার করে প্রেশার করা হচ্ছে যাতে আমরা ইউনিফর্ম পরেই ডিউটিটা করি। সেখানে দেখা যাচ্ছে 3 বছর পরে আমাদের 2 শাড়ি দিয়েছে, যে 2 শাড়ির কোয়ালিটি এত খারাপ যে সেই শাড়ি দুটো যদি আমরা রেগুলার ইউজ করি 3 থেকে 4 মাসে শাড়ি ছিঁড়ে যাবে, কিন্তু তা সত্ত্বেও আমরা নিজেদের টাকা খরচা করে নিজেরা আমরা যত আছে ওয়ার্কার দিদি এবং সহায়িকা দিদিরা প্রত্যেকে কিন্তু কেনা শাড়ি পরে এসেছি।
তো এর জন্য আমরা সত্যি করতে বলতে মানে অত্যন্ত দুঃখিত যে আজকে আমরা একটা ডিপার্টমেন্টে কাজ করে একটা মানে ন্যূনতম স্যালারি মানে যে স্যালারিটা বলা যায় না অনারিয়ামটা, তারপরেও সেখানে আমাদের কোনো আই কার্ড নেই, কোনো পরিচয়পত্র নেই। একটা শাড়ি দিয়েছিল গভর্নমেন্ট পরিচয়ের জন্য এবং সেই পরিচয়ের যে শাড়ি তার কোয়ালিটি একদমই ন্যূনতম। এই শাড়িটা যাতে আমাদের প্রত্যেক বছরে দেওয়া হয় এবং তার কোয়ালিটিটা একটু যাতে ভালো হয়। না, এরপরে আরও অনেকগুলো দাবি আছে। এর মধ্যে আমরা চাচ্ছি নতুন যে শিক্ষানীতি আছে সেই শিক্ষানীতির আওতায় যাতে আমাদের আনা হয় খুব তাড়াতাড়ি, এটাই হচ্ছে আমাদের মেন লক্ষ্য। আর হচ্ছে পোষণ ট্র্যাকের যে খরচাটা, আমরা প্রথমত যখন পোষণ ট্র্যাকে কাজ করতে শুরু করেছি বা করবো তখন শুনেছিলাম যে আমাদেরকে মোবাইল দেওয়া হবে এবং মাসিক যে আমাদের ইনসেন্টিভটা দেওয়া হবে 500 টাকা করে এটা দেওয়া হবে এবং মোবাইল রিচার্জের টাকাটা দেওয়া হবে। আমরা দীর্ঘ 8 মাস কাজ করার পরে কারো মোবাইলে 300 টাকা ঢুকেছে, কেউ 500 টাকা, কেউ 800 টাকা ঢুকেছে, সঠিক হিসাবটা আমরা জানিই না যে কার কত ঢুকেছে। তো এটা একটা বড় দাবি, আমরা কাজ করব কিন্তু তার পরিবর্তে আমাদের যে সঠিক ন্যায্য খরচা সেটা আমরা অবশ্যই চাই অফিসের কাছ থেকে। হ্যাঁ, সব মিলে 22 দেবেন। আমার নাম শ্যামলী বিশ্বাস, আমি সভাপতি পদে আছি। আর হ্যাঁ, এর মধ্যে আমাদের আরও কিছু দিকগুলো আমাদের খুব মূল্যবান দাবি, সেটা হচ্ছে বিমার আওতায় আনতে হবে আমাদেরকে। আমাদের বলা হয়েছিল, আমরা 3-3 বার এলআইসি ফর্ম ফিল আপ করেছিলাম, বলা হয়েছিল আমাদের 2টো বাচ্চা থাকলে সেই 2টো বাচ্চার স্কলারশিপ বা পড়াশোনায় যে টাকা পয়সা খরচা হবে সেগুলো দেওয়া, কিচ্ছু দেয়নি, শুধু 3-3 বার আমরা ফর্ম ফিল আপ করেছি, তার আজ অবধি কোনো সদ উত্তর পাইনি। আর হচ্ছে আর হচ্ছে 65 বছরের পরে যে আমাদের ভিক্ষাবৃত্ত জীবনটা দিচ্ছে, মানে এর আগে দিদিরা যারা রিটায়ার হয়ে গেছে, মানে চলে রিটায়ার বলা চলে না, মানে যাদেরকে ছাঁটাই করা হয়েছে, তারা আজকে ভিক্ষাবৃত্ত জীবন যাপন করছে, না তারা পেনশন পেয়েছে পাচ্ছে না কি তারা কোনো ক্ষতিপূরণ পেয়েছে। ইদানিংকালে আমাদের বলা হয়েছে 3 লক্ষ টাকা দেবে, তাও এখনও কোনো দিদি, 2-1 জন দিদি হয়তো পেয়েছে, ম্যাক্সিমাম পায়নি, তাদের জীবন খুবই মানে বাজে অবস্থায় আছে। তো এটা আমরা মানে বলতে পারি খুব ভাইটাল একটা পয়েন্ট যে আমাদের পেনশনটা দিতে হবে এবং হচ্ছে এই যে আমাদের মানে ছাঁটাই যে ইয়েটা আছে সেই সময় আমাদের একটা ক্ষতিপূরণ দেওয়া। হ্যাঁ, আমার এখানে মেয়েরা আমাকে ইনফর্ম করেছে ওদের কিছু সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে ওরা আমাকে একটা ডেকোরেশন দেওয়ার ডেট চেয়েছিল, সেটা আমি আজকে ডেটে ওদেরকে সময় দিয়েছি 2টোর সময়। তো পার্টিকুলার সেভাবে কিছু মেয়েরা বলবে, ওদের সামগ্রিক কিছু দাবি দেওয়া আছে, তো সেটা আমি ওদের সঙ্গে বসে আলোচনা করব, যতটা আমার এখান থেকে সম্ভব হবে আমি এটা সমাধান করে দেবো, বাকিটা আমি দপ্তরকে জানিয়ে দেবো। ওরা বলছে অনারিয়াম মারতে পারছে না এবং বিভিন্ন রকম জ্বালানি খরচা থেকে নিয়ে মোবাইল বিভিন্ন রকম দাবি তুলেছে, যেগুলো সমস্যা ছিল সবগুলোই ওভারকাম করা গেছে, ওদের যেটা স্যালারি ছিল সেটা আমরা দিয়ে দিচ্ছি, আজকেই হয়তো ওরা এখান থেকে বাড়ি যাওয়ার পরেই হয়তো টাকাটা ঢুকে যাবে।